যখন নতুন ইউটিউবে কাজ করার জন্য ইউটিউব চ্যানেল খুলি, তখন কি করি, অন্যের থেকে ভিডিও কপি করি, সেটা এডিট করে আমাদের চ্যানেলে আপলোড দিই, বা অন্যদের ভিডিও দেখে দেখে তারা কীভাবে ভিডিও করে বা কোন কন্টেন্টের উপর ভিডিও করে সেইগুলো আমরা কপি করি, কিন্তু আমরা সেইভাবে ভিডিও করি, ভিডিও থেকে ইউটিউবে আপলোড দিই। এতে করে দেখা যায় আমাদের ভিডিও ভাইরাল হওয়ার থেকে 99%ই সরে যায়, তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে। আর এই খারাপের জন্য কিন্তু আমরা কেউ কেউ ইউটিউবটাকে ছেড়ে দিয়েই কিন্তু চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি রাকিব হোসেন নয়ন ফ্রম আখি নয়ন ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের দেখাবো বা আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম, কিভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল করব, আসলেই কি ভাইরাল করতে পারবো, যদিও পারি তা কিভাবে করব, সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা টানলে বুঝতে পারবেন না, সো ভিডিওটা না টানে দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটা না বললেই নয় বা যে রিকোয়েস্টটা না করলে নয়, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও ভাইরাল করার প্রথম শর্ত যে আমাদের নিউ কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আমরা সচরাচর যারা নতুন ইউটিউবার তারা কি করি, যেগুলো যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয় তার উপর নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করি। এতে করে দেখা যায় আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না, কিন্তু এটা চেষ্টা করি না যে অন্য একজন একটা জিনিস সৃষ্টি করেছে আর আমি তার উপরটা আমিই সৃষ্টি করব। এটা কিন্তু আমাদের মাথার ভিতরে ঢুকে না, আমাদের ঢুকে কি ও ওইটাই করছে আমিও সেটাই করব, ওর ভিডিওটা ওইভাবে ভাইরাল হয়েছে আমিও এইভাবে ভাইরাল করব, তখন কিন্তু আমরা অসৎ পথ বা অসৎ কাজকে আমরা বেছে নিই। এটা বাদ দিয়ে আজকে আপনাদের কিছু টপিকস দিব বা কিছু ধারণা দিব যার ভিতরে যার মাধ্যমে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো প্রথম যে জিনিসটা বলবো বা প্রথম যে টপিকসটা বলবো, আপনি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার জন্য ইউটিউবে প্রস্তুত নেন যে আমি আজকে এই ভিডিওটা নিব যে ভিডিওটা ইউটিউবে এখনো পর্যন্ত এসে পারেনি। সো এইটা যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব সহজে কিন্তু ভাইরাল হবে। আর যদি করেন যে অন্য চ্যানেলটা ভিডিও কপি করবেন বা অন্যরা যেভাবে ভিডিও করেছে আপনি সেভাবে ভিডিও করবেন, তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার থেকে 99% সরে গেল, কিন্তু তখন কিন্তু ভিডিওটা ভাইরাল হবে না আর আপনার কিন্তু খুব কষ্ট লাগবে, শেষমেশ কিন্তু আপনি ইউটিউবটা কাজ ছেড়ে দেবে। সো আপনার প্রথমেই একটা পরামর্শ দিই, আপনি নতুন কোনো ভিডিও আপলোড দেন যে ভিডিওতে যে ভিডিওগুলো মানুষ চায় কিন্তু সেই ভিডিওগুলো পায় না, এরকম ধরনের একটা ভিডিও আপনি ইউটিউবে আপলোড দেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে প্লাস আপনার চ্যানেল র্যাঙ্ক হবে। দ্বিতীয় নম্বর যে টপিকসটা বলবো, আপনার হাতে দুইটা অপশন আছে ইউটিউব থেকে, একটা অপশন ইউটিউব সার্চ, দ্বিতীয় নম্বর অপশনটা এক্সটার্নাল। আসলে ইউটিউব সার্চটা কি, ইউটিউব সার্চটা হলো এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটার মাধ্যমে আপনার ভিডিওকে সার্চ ইঞ্জিনে প্রথমে রাখতে পারবেন। আপনি যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ঢুকে একটা ভিডিও দেখার জন্য সার্চ দেন, তখন ওই ভিডিওটা সার্চের সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম কিন্তু ভিডিও লিস্ট আসে, ওখান থেকে 1, 2, 3 এই তিন নাম্বার এই তিনটা ভিডিওই কিন্তু র্যাঙ্কে থাকে। তো আপনার ভিডিওটাকে এমন কিছু করতে হবে যে ওই তিনটার ভিতরে ভিডিওর ভিতরে কিন্তু আপনার ভিডিওটাকে রেখে দিতে হবে। মনে রাখতে হবে ইউটিউবে কিন্তু অনেক প্রতিযোগিতা, ওই প্রতিযোগিতার মধ্যে দিয়েই কিন্তু আপনার ভিডিওটাকে ওই তিন নম্বরের মধ্যে রাখতে হবে। এবং কিভাবে রাখবো, এর জন্য আপনাদের কিছু কাজ করতে হবে। প্রথমে সুন্দর ট্যাগস দিতে হবে, এমন কিছু ট্যাগস দিতে হবে যে ট্যাগসগুলো দ্বারা মানুষ ইউটিউবে সার্চ করে, আর কিছু কিওয়ার্ড দিতে হবে যে কিওয়ার্ড দ্বারাও কিন্তু মানুষ ইউটিউবে সার্চ করে। তো এই ট্যাগস আর কিওয়ার্ডসের দ্বারা কিন্তু আপনার ভিডিওটাকে ওই সার্চ র্যাঙ্কে সর্বপ্রথমে বা দ্বিতীয় বা তৃতীয় কিন্তু রাখতে পারেন। টাইটেল ডিসক্রিপশনটা সুন্দরভাবে সুসজ্জিত মার্জিত করবেন, সর্বোপরি একটা কথা না বললে নয়, আপনার ভিডিওর কিন্তু ট্যাগ যদি ভালো না হয় বা টাইটেল যদি ভালো না হয়, যে জিনিসটা দ্বারা মানুষ সার্চ দেয় সেই রকম কিছু যদি টাইটেল ট্যাগস না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও তার 1, 2, 3 নম্বরের ভিতরে আসবে না, এটা কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে। সো আপনি সুন্দর ট্যাগস, টাইটেল, ডিসক্রিপশন আর কিছু কিওয়ার্ডস ব্যবহার করবেন, আর একটা কথা, হ্যাশট্যাগটা আপনি ভিডিওটায় ইউজ করবেন। তো একটা ভিডিও ভাইরাল করার দুটো অপশন কিন্তু চলে গেল। তৃতীয় নম্বর যে অপশনটা দেবো এক্সটার্নাল, এক্সটার্নালটা জিনিসটা কি,
আপনি যখন ওয়াইটি স্টুডিওতে যান তখন অ্যাডভান্স সেটিংয়ে গেলে দেখবেন চ্যানেল পেজ, ফেসবুক, গুগল সার্চ, এই টুইটার, ইনস্টাগ্রাম এমন এমন কিছু অপশন কিন্তু ওখান থেকে আসে। তো এক্সটার্নাল জিনিসটা হচ্ছে এই জিনিস যে আপনার যে আপনার ভিডিওটা অন্য বাইরে থেকে আপনার ইউটিউব থেকে ইউটিউব বাদে অন্য কোথাও থেকে যে ভিডিওটা দেখছে তা হতে পারে গুগল বা তা হতে পারে চ্যানেল পেজ বা তা হতে পারে ফেসবুক বা টুইটার ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বা গ্রুপ এই যে বাইরের থেকে আপনার ভিডিওগুলো দেখছে এটা কিন্তু এক্সটার্নাল অপশন। সো আপনার ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দেওয়া শেষ যাবে তখন কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক আপনি এসব সোশ্যাল মিডিয়া কিন্তু শেয়ার করে দেবেন, তখন ওই জায়গার থেকে যে ভিডিওটা ওই জায়গাতে যে ভিউয়ার্স হবে ওই ভিউয়ার্সটা কিন্তু আপনার ইউটিউবের ইউটিউব ভিডিওটা অ্যাড হবে, তখন কিন্তু খুব ইজিভাবে ওখান থেকে ভিউয়ার্স পেলে ওয়াচ টাইম নিয়ে আসবেন আর ওইখান থেকে কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হওয়ার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অপশন কিন্তু এখানে থেকে যায়। তো এই তিনটা জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা ভাইরাল করতে পারেন। এই তিনটা জিনিসের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো ইউটিউব সার্চ। ইউটিউব সার্চটা সবসময় আপনার মাথায় রেখে দেবেন, যদি আপনার ভিডিওটা তিন নম্বর তিনটা জিনিসের ভিতর না আবদ্ধ করতে পারেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার থেকে আপনি পিছিয়ে যান। কারণ কি, সর্বপ্রথমে যে ভিডিওটা আসে ওই ভিডিওটা কিন্তু আপনি নিজেও কিন্তু ওই ভিডিওটা আগে দেখেন, তারপর না হলে দ্বিতীয়, তারপর না হলে থার্ড, পরে যে ভিডিওগুলো আছে ওগুলো কিন্তু তেমন একটা রুচিসম্মত আপনার কাছে হয় না। আপনার কাছেই যখন হয় না তখন অন্য ভিউয়ার্সের কাছে কীভাবে হবে? এজন্য এই ইউটিউব সার্চ কাজটা খুব গুরুত্বপূর্ণভাবে করবেন আর যে কাজগুলো করতে গেলাম এই কাজগুলো আপনি করবেন। তো আশা করি এই ভিডিও দ্বারা আপনার কিছু উপকার করতে পেরেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন, লাইক দিলে কী হয় পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হয়, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।